আফটারনুন এভরিওয়ান, দৈনিকের আরও একটি ব্লগে সবাইকে স্বাগত। আর প্রথমবার আজকে আমি এই ভর দুপুরবেলা কোনো ব্লগ শুরু করলাম, কেননা আমার আর বিঙ্গর দুজনেরই আজকে ফ্রুট সালাড উইথ আইসক্রিম খেতে প্রচণ্ড বেশি ইচ্ছে করছে। তো সেই জন্য সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে আমি বসে গেছি ফ্রুট সালাড উইথ আইসক্রিমটা বানানোর জন্য। তাই জন্য ভাবলাম যেখানে বানাচ্ছি তাই জন্য মানে ঘরোয়া পদ্ধতিতে কীভাবে ইচ্ছে হলে মানুষ করে খেতে পারে তাহলে সেটাও একটুখানি শেয়ার করি, ভালোই হবে। তাহলে বাইরে এত পয়সা খরচা করে যে খেতে হয় তাহলে সেটাও আর খেতে হবে না। তো এবারে আমি তাড়াতাড়ি বানাতে শুরু করি, নইলে আমার আইসক্রিমটাও আবার গলে যাবে। তো যাই হোক, ফ্রুট সালাডের জন্য আমার কাছে আপেল আর আঙুর এই দুটো ফলই আজকে বাড়িতে ছিল। অন্য সময় তরমুজ থাকে, তো আজকে আর অন্য কিছু ফল নেই, দুটো ফলই ছিল, তাই জন্য আমি সেটুকুনি কেটে নিয়েছি। আর ওপরে একটু ভালো করে গার্নিশ করার জন্য আমি একটু কাজু আর কিশমিশও একবারে নিয়ে নিয়েছি। তো ফ্রুট সালাডে আমি প্রথমে ফ্রুটটাই দেবো। আর আমি আজকে দুটো বাটি নিয়ে বসেছি, কেননা আমি জানি যে যদি একটা বাটিতে নিই তাহলে আমি মনে হয় আর ভাগ পাবো না কিছু, আর নইলে লাস্টে শুধু ফলগুলোই আমার জন্য পড়ে থাকবে, আইসক্রিম আমি আর কিছু পাবো না। তো সেই জন্য আমি আলাদা আলাদা করেই নিলাম। তো মৈনাক তো খেয়ে দিয়ে অফিস চলে গেছে, আর এই ভর দুপুরবেলা আমি আর আমার ছেলে এখন দুজন মিলে এই সমস্ত করতে বসেছি আর কি। তো মাঝে মাঝে এইগুলো করাও একটু ভালো আমার মনে হয়, ভালো টাইম পাসও হয়। আর অনেক দামি দামি খাবার যেগুলো বাইরে থেকে কিনে খেতে অনেক সময় গায়ে লাগে, সবসময় পসিবল নয়, তো সেগুলো খুব ইজিলি বাড়িতে করেও খাওয়া যায়। তো ফলগুলো প্রথমেই আমি দিয়ে দিলাম ভালো করে সাজিয়ে, যতটা সম্ভব সমান ভাগে ভাগ করে। আর এবারে আমি ওপর থেকে আইসক্রিমটা দিচ্ছি। আমার যেহেতু কোনো স্কুপার নেই তো সেই জন্য আমি একটা বড় চামচের সাহায্যেই আইসক্রিমটা বার করছি। আর আমার এই আইসক্রিমটাও যেহেতু ফ্রুটস অ্যান্ড নাটসের ছিল, তো ভিতরে ড্রাই ফ্রুটস তো অবশ্যই রয়েছে, কিন্তু যাতে আমি একটু সুন্দর করে গার্নিশ করতে পারি সেই জন্যই আমি একটু এই কাজু আর কিশমিশটাও আমি কেটে নিয়েছিলাম। এই সাদা আইসক্রিমের ওপর আমি জানি না আদৌ বোঝা যাচ্ছে কি না এগুলো, এরকম খাবার খেলে কিন্তু একদিকে বেশ ভালোই লাগে। যারা ফল খেতে চায় না, স্পেশালি বাচ্চারা, তারাও কিন্তু সুন্দর সেই ফলগুলো খেয়ে নেয়। আর একটা খুব সুন্দর একটা বেশ মনে হয় একটা নতুনত্ব কিছু একেবারে খেয়ে ফেললাম। তো ফ্রুট সালাডটা আগে আমি টেবিলে বসে ভালো করে বানিয়ে নিলাম, আর তারপরে আমি দু চার চামচ কিন্তু খেয়েও নিয়েছি, মিথ্যে কথা বলবো না, খাইনি। বেশ ভালো লাগছে, সত্যি কথা বলতে বেশ ভালো লাগছে। মানে বাইরে থেকে আমরা তো অনেক সময় এরকম খাবার খাই যেটার দাম মিনিমাম 100 কি 120 টাকা, হ্যাঁ তবে ওখানে মানে ফ্রুটস আরও অনেক রকম হয়তো থাকে। তো বাড়িতে যদি আইসক্রিম থাকে বা একটু এনে নেওয়া যায় চট করে, আর যদি অনেক রকম ফল থাকে তাহলে এরকম করে খাওয়াটা সত্যি ভীষণ ভালো, তাদের সমস্ত টাটকা ফলও পাওয়া যায়। আর তোমার মানে আমার মনে হয় দোকানে থেকে আরও বেটার কোয়ালিটির এরকম ফ্রুট সালাড উইথ আইসক্রিম বাড়িতেই বানিয়ে খাওয়া যায়। তো তোমরাও কিন্তু এই গরমে অনেকেই কিন্তু ট্রাই করে দেখতে পারো, সেই জন্য গরম পড়ার আগে আগেই আমি তাড়াতাড়ি করে বানিয়ে ফেললাম আর সবার সাথে শেয়ার করে দিলাম। তো যাই হোক, এবার ঝটফট খাই, কারণ অনেক বেশি কথা বলে ফেলছি, এত আনন্দ হয়ে গেছে এই দুপুরবেলা আইসক্রিম খেয়ে, তো প্রচুর কথা আজকে আমি বলে ফেলছি। বিঙ্গোর কেমন লাগছে? দারুণ লাগছে, দারুণ লাগছে। অ্যাকচুয়ালি এটা বানানোর প্ল্যানটা কিন্তু বিঙ্গোরই ছিল, যে মা আইসক্রিম আছে তাহলে একটু আইসক্রিম দেবে। আর আমি অলরেডি ফলটা কেটে ফেলেছিলাম, মানে দুপুরবেলা খাওয়ার জন্য ফল কেটে ফেলেছিলাম, তাই জন্য আমি ভাবলাম যে তাহলে ফলগুলো একটু বেশি কুচি করে কাটি করে নিই, আর সাথে তাহলে আইসক্রিমটা একবারে দিই, তাহলে বিঙ্গোর দুটোই একবারে খাওয়া হয়ে যাবে। তারপর ভাবলাম যে ঠিক আছে তাহলে আমি এটাই বানাবো, একটু সময় চাই, আমি ফলগুলো একটু কুচি করে নিই। তো তারপরে একসাথে করে এই তৈরি হলো। তাই যাই হোক, এবার তাড়াতাড়ি করে খেয়ে শেষ করি, তারপরে একটু রেস্ট নেবো, আর তারপরে বিকেলবেলা কী করবো আবার দেখা যাক। গুড ইভিনিং, আবার মানে অনেকক্ষণ বাদেই আমি ক্যামেরার সামনে, যদিও লাস্ট ক্যামেরার সামনে এরকমই এই জায়গায় বসে সবাই দেখেছি, আবার এখনও এখানেই বসে, তার মাঝখানে খানিকটা আমার ঘুমোনো হয়ে গেছে, সবই হয়ে গেছে, চোখটুকু অনেকটা ফুলে গেছে মনে হচ্ছে। তো এখন সবাই চা নিয়ে বসেছি, বাজে প্রায় 6:30 বা 6:30 বেজে গেছে। তো মৈনাকও এসে গেছে অফিস থেকে, তারপর চা করলাম, দিয়ে চা খাচ্ছি। তারপর আজকে ভাবলাম যে দু একটা জিনিস একটু দেখাবো, আগের দিন আমি দোকান থেকে এনেছিলাম সেগুলো আর দেখানো হয়নি, ভাবলাম সেগুলো শেয়ার করি, হয়তো ভালো লাগবে সবার। আর একটা এখানে প্রবলেম হয়েছিল,
অনেকেই হয়তো দেখতে পারো নিউজে, আমি জানি না, এখানে মানে এক দুদিন আগে এখানে হঠাৎ আগুন লেগে গেছিলো। আগুন লেগে গেছিলো মানে সেই ধাপার মার টাইপের হয় যেখানে সমস্ত নোংরা গিয়ে গার্বেজ জমা হয়, মানে সমস্ত বাড়ির। এমনিতে আমরা যে এখানে থাকি সেখানে আমাদের ছাদের ওপরে ব্যবস্থা আছে যে সমস্ত গার্বেজ নোংরা সমস্ত কিছু পুড়িয়ে দেওয়ার মেশিন সমস্ত আছে, এখানে সব অ্যাপার্টমেন্টেই আছে, আমার মনে হয় অন্য জায়গাতেও তাই থাকে। কিন্তু বাড়ির নোংরা যেগুলো নিয়ে গিয়ে ফেলা হয় যে ধাপার মাঠ, আমাদের কলকাতাতেও যেমন হয়, তো সেখানে কোনোভাবে আগুন লেগে গেছিলো সাংঘাতিক, যেটা হেলিকপ্টার থেকে শট নিয়ে পুরোটা কভার করা হয়েছিল, পুরো ভিডিওটা আর কি। তো সেই ভিডিওটা আমাদের কাছে আছে, জানি না আমি ইউটিউবে সেটা আদৌ ইউজ করা যাবে কি না, যেহেতু অন্যের ভিডিও সেটা। তো সেই জন্য প্রচণ্ড ধুলো বলবো না, ধোয়া, তারপর পলিউশনে ভরে গেছিলো, যার জন্য কালকে আমাদের এখানে ছুটি ছিল, মানে বাচ্চাদেরও পুরো স্কুল বন্ধ আর বড়োদেরও অফিস, মানে আইদার তুমি ওয়ার্ক ফ্রম হোম করো কিংবা তুমি যদি আসো তাহলে সেটা নিজের দায়িত্বে, আর রাস্তাতেও বেরোনো বন্ধ, এরকম কিছু একটা। তো এরকম কালকের দিনটা চলেছে, আজকে মোটামুটি ঠিক আছে, বাইরে কালকে একটু সত্যি দেখে খুব ধোয়া, একটু অস্বস্তিকর পরিবেশ, তবুও আমাদের এখান থেকে খুব একটা অসুবিধা হচ্ছিলো সেটা নয়। তো চা খাওয়া আমার হয়ে গেল। তো যেটা বলছিলাম একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে এই যে বাস্কেটটা, একটা কি বলে আমি জানি না, আমার মতে এটাকে বাস্কেটই বলে মনে হয়। তো তিনটে এরকম ঢাকনা দেওয়া, লিড দেওয়া বাস্কেটের সেট আমি একটা কিনেছি, যেটা আমি অনেক দিন ধরে খুঁজছিলাম, অনলাইনে অনেক সার্চ করেছি। তো এই সবে আমি খুলছি, অনলাইনে এরকম বাস্কেট আমি অনেক দিন ধরেই সার্চ করছিলাম, কেননা দোকানে গিয়ে এটা খুব একটা দেখা যায় না। তো লাকিলি আমি একদিন ওই রিলায়েন্সে, আমি যেখানে বাজার দোকান করতে যাই, আমি সেখানেই দেখলাম এই জিনিসগুলো এসছে, এবং সেটা তিনটের একটা সেট। তো সেই জন্য আমি সেটা নিয়ে নিলাম। কেন বলছিলাম যে আমি এটা খোঁজ করছি, কেননা আলমারিতে যেমন আলমারির যে তাকগুলো হয় বেশ বড়, আমি হয়তো হাতের সাইজে দেখাতে পারছি না, মানে বেশ অনেকটা নিচ থেকে হয়তো এতটা বড় হয়, কিন্তু ছোট ছোট জামাকাপড়গুলো যদি ওই তাকটায় রাখি তাহলে ওপর দিকে কিন্তু অনেকটা জায়গা ওয়েস্ট হয়ে যায়, যেখানটা কিছুই রাখা যায় না, বা থাকে থাকে যদি অত দূর অব্দি জামাকাপড় রাখা হয় তাহলে সেটা কিন্তু পাশে কিছু না থাকলে আবার পড়ে যায়। তো সেই জন্য এরকম বাস্কেটের মধ্যে যদি অনেক কিছু রাখা যায় তাহলে আমার মনে হয় যে এটার ওপরেও আবার কিছু জিনিস রাখলে আলমারিটা বেশ মানে অর্গানাইজ করতে সুবিধে হয় আর কি, অ্যাজ আ অর্গানাইজার এটা ইউজ করাটা আমার মনে হয় খুব ভালো। আরও একটা জিনিস, সেটা হচ্ছে যেমন আমাদের ইনার বা সক্স বা হ্যাঙ্কি, এই জিনিসগুলোও কিন্তু খুব ছোটো ছোটো যেহেতু হয়, তো এইগুলো কিন্তু নইলে আলমারিতে বড্ড ছড়িয়ে থাকে, আর নইলে কোনো কিছুর পিছনে তাকে গুজে রাখতে হয়, যেটা কিন্তু দরকারের সময় খুঁজে পাওয়া যায় না। তো সেই জন্য আমি একটা অ্যাকচুয়ালি সেই জন্যেই আমি এরকম অর্গানাইজার খুঁজছিলাম। এই যে এই হচ্ছে তিনটের সেট। তো এই হচ্ছে ছোটো সাইজটা, হচ্ছে এই সাইজটা, ছোটো সাইজটাও কিন্তু বেশ ভালো আমার মনে হয়। কী রাখবো সেটা এখনও ভাবিনি ছোটোটাতে, আর এই একটা সাইজ যেটা ঢাকনাটা আমি সরিয়ে রাখলাম, আর ফাইনাল বড় যেটা সেটা হচ্ছে এইটার সেট। এটা তো অনেক বড়, বেশ বড়। তো বেশ ইনারওয়্যারের বা বাকি যে জিনিসগুলো বললাম সেগুলো এরকম একটা জায়গায় রাখলে দরকার হলে কি এটা আলমারি থেকে বার করে নিয়ে এসে যেটা দরকার সামনে খুঁজে আবার জায়গায় রেখে দেবো, আর এর ওপরেও আরও কিছু জামাকাপড় তখন রাখতে পারবে যেগুলো দুম করে পরেও যাবে না, বা আলমারির একটা দিকে এটা রাখা হলো আবার পাশটাও খানিকটা ফাঁকা, আবার সেখানেও কিছু রাখা গেলো, নইলে খুব প্রবলেম হয়, মানে আমার মনে হয় খুব প্রবলেম হয়, এবং আমার মনে হয় অন্যদেরও বেশ ভালোই প্রবলেম হয় সেই নিয়ে। তো যাই হোক, এই হচ্ছে আমার তিনটে বাস্কেটের উইথ লিড আমার একটা সেট, যেটা আমার মনে হয় খুব ভালো, খুব সুবিধাজনক। তো সেই জন্যই আমি এটা নিয়েছি। আর বলতেই ভুলে গেলাম যে এটার দাম কত, এটার দাম লেখা রয়েছে তো 899, এর পেছনে লেখা রয়েছে 899 টাকা লেখা রয়েছে, কিন্তু এটা আমার দাম পড়েছে 499 টাকা, মানে 500 টাকা। তো 500 টাকার মধ্যে এরকম তিনটের একটা সেট আমার মনে হয় এটা যথেষ্ট ওয়ার্থ। আরও একটা জিনিস আমি দেখাবো, সেটাও আমি নিয়ে আসি আর দেখাবো এই জিনিসটা। এটা কি, এটা হচ্ছে চকলেটের একটা বক্স। আগের দিন যখন এই যে চকলেটের একটা বক্স, আগের দিন যখন মুন্নার গেলাম, আগের দিন মানে যেদিন মুন্নার গেলাম সেদিন মইনা বলছিল যে ও ড্রাইভ করে নিয়ে গেছে, তাই জন্য ওর প্রাইস হিসেবে ও চকলেট চায়, ওকে চকলেট কিনে দিলেই হবে। তো মুন্নারে খুব ভালো চকলেট পাওয়া যায় অ্যাকচুয়ালি, শুধু মুন্নারে বলবো না, সারা কেরালা বেড়াতে এলে প্রচুর জায়গায় হোমমেড চকলেটের প্রচুর মানে ফ্যাক্টরি আউটলেট বা সব প্রচুর আছে। ইনফ্যাক্ট আমার মানে আমাদের কোচিতেই তো প্রচুর জায়গায় মানে বেশ ভালো হোমমেড চকলেটের কালেকশন প্রচুর প্রচুর আছে। তো সেটা মুন্নার থেকে গিয়ে মানে কিনে আনার কোনো মানে হয় না সত্যি কথা, তবে মানে ওর মইনাকে বললো যে ওর সেটা মানে কিনবে আর কি, ওর ইচ্ছে হয়েছে, আর আমার ছেলেও সাথে সাথে খুব বাইরে করলো যে হ্যাঁ এখানে এসছি কিনে নিয়ে যাবো।
তো সেই জন্য বাধা তাই জন্য অল্পই মানে কিনেছে, বিভিন্ন ভ্যারাইটিতেও সবই ছিল। এখানে এখানে রয়েছে কিছুটা ডার্ক চকলেট, ডার্ক বলবো না, এটা ডার্ক চকলেট অ্যাকচুয়ালি নয়, যেমন নর্মাল যেমন চকলেট হয় মিডিয়াম ফ্লেভারের যে চকলেটটা হয় সেটা, আর কিছুটা রয়েছে হোয়াইট চকলেট। তো এই বক্সটা এটা 200 গ্রাম এটাতে রয়েছে, আর এটার দাম নিয়েছে 100 টাকা। হ্যাঁ, তো এটাও আমার মনে হয় যে বেশ ভালোই, মানে সস্তা বলবো না বাট ঠিকঠাকই বলবো, যথেষ্ট রিজনেবল, এর থেকে সস্তা মানে পাওয়াটা মনে হয় মুশকিল, কারণ এখানেও যথেষ্ট দামই নেয়। তো দুটো ফ্লেভারের চকলেট এখানে একসাথে করে মেশানো ছিল, দু একটা ওপর থেকে খাওয়াও মানে হয়ে গেছে আনার পরে অ্যাকচুয়ালি। তো যাই হোক, এই 200 গ্রামের বক্সটা হচ্ছে 100 টাকা। আমি জানি যে তোমরা যারা কেরালা এসছো সেটার মানে এইটার ব্যাপারে তোমরা জানোই, আর এমনকি হোমমেড সাবানও এখানে বেশ ভালো পাওয়া যায়। আর যারা এখানে এখানে কখনো এখনও আসোনি, যারা আসার প্ল্যান করছো, তারাও কিন্তু এলে দেখবে যে এই জিনিসগুলো এখানে সত্যি কত ভালো পাওয়া যায়, এবং রেঞ্জটাও মোটামুটি মানে কমও, এমনকি মানে যারা বেড়াতে আসে যেমন নিয়ে যায় না অনেক কিছু বাড়ির লোকজনের জন্য, তারাও দেখবে এই ধরনের জিনিসগুলোই খুব বেশি প্রেফার করে নিয়ে যাওয়ার জন্য, কেননা ভালো আর কি, রিজনেবলেও হয়ে যায়। আর সাথে আরেকটা জিনিস যেটা ভালো পাওয়া যায় সেটা হচ্ছে ড্রাই ফ্রুটস আর হচ্ছে গরম মশলা, নানা রকম ড্রাই ফ্রুটস মানে যা কিছু হয় ড্রাই ফ্রুটসের মধ্যে সেইগুলো, আর গরম মশলার যে কটা আইটেম হয় গোটা গরম মশলা, সেগুলো এখানে ভীষণ ভালো আর কি পাওয়া যায়। তো এখানে কেউ বেড়াতে এলে দেখবে এই জিনিসগুলো প্রত্যেকটা যে ট্যুরিস্ট স্পট যেগুলো সেখানে প্রচুর পরিমাণে এইগুলোই বেশি পাওয়া যায়।